ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আলোচনার বিষয় চিকিৎসা ও প্রযুক্তি, মেডিকেল টেকনোলজি এবং নার্সিং নিয়োগ পরীক্ষার জন্য টেকনিক্যাল বিষয় নিয়ে লিখিত এবং এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আজকের পর্ব। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি অবশ্যই একটু লম্বা হবে, আপনি যদি প্রস্তুত থাকেন চলুন দেখা যাক আজকের আলোচনাটা কেমন হয়। প্রথম প্রশ্ন, বাংলাদেশে কয়টি পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে? 10টি, 15টি, 14টি, 20টি? এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, 15টি। বিনা অপারেশনে কিডনি ও গল ব্লাডার স্টোন অপসারণের যন্ত্রের নাম কি? পেসমেকার, কেমোথেরাপি, লিথোস্টার প্লাস, টমোগ্রাফি? এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, লিথোস্টার প্লাস। বাংলাদেশে প্রথম লিথোস্টার প্লাস কোথায় স্থাপন করা হয়? ঢাকা মেডিকেল কলেজে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, মিডফোর্ট মেডিকেল কলেজ, বারডেম হাসপাতালে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশে পরমাণু চিকিৎসা কেন্দ্রগুলো পরিচালনা করে কোন সংস্থা? স্বাস্থ্য অধিদপ্তর, পরমাণু শক্তি কমিশন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ? এ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন খ, পরমাণু শক্তি কমিশন। বাংলাদেশে প্রথম কৃত্রিম পা সংযোজন কেন্দ্র কবে চালু করা হয়? 10ই জুলাই 1991, 10ই জুলাই 1992, 10ই জুলাই 1993, 10ই জুলাই 1994? এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, 10ই জুলাই 1993 সালে। বাংলাদেশে কেন্দ্রীয়ভাবে ডিএনএ টেস্ট কার্যক্রম শুরু হয় কবে? 23শে জানুয়ারি 2006, 23শে ফেব্রুয়ারি 2006, 23শে মার্চ 2006, 23শে এপ্রিল 2006? এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক, 23শে জানুয়ারি 2006। বাংলাদেশে কয়টি ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি রয়েছে? 3টি, 2টি, 1টি, 4টি? এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, 2টি। কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অর্থাৎ টেকনিক্যাল প্রশ্নোত্তর লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, চলুন আমরা এই প্রশ্নগুলো একটু এক নজরে দেখে আসি। প্রথম প্রশ্ন, কার্ডিওগ্রাফ কি? উত্তর, হৃদরোগের চিকিৎসার কাজে ব্যবহৃত এক প্রকার যন্ত্রবিশেষ। এটি হৃদরোগের স্পন্দনের ছবি প্রদান করতে পারে। প্রশ্ন নং 2, ইইজি কি? উত্তর, ইইজি পুরো নাম ইলেকট্রো এনসেফালোগ্রাফি, মানুষ এবং অন্যান্য মগজ থেকে সূক্ষ্ম বিদ্যুৎ প্রবাহ উৎপাদন রেকর্ড করার প্রয়োজনীয় জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান সম্মত পদ্ধতির নাম ইলেকট্রো এনসেফালোগ্রাফি। প্রশ্ন নং 3, ইলেকট্রোশক থেরাপি কি? উত্তর, মানসিক সমস্যার চিকিৎসার জন্য বিদ্যুৎ শক্তি দ্বারা রোগীর দেহের মধ্যে ধাক্কা সৃষ্টি করার যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকে ইলেকট্রোশক থেরাপি বলে। প্রশ্ন নং 4, অ্যানালজেসিক্স কাকে বলে? সম্পূর্ণ অচেতন না করে, অনুভূতির সম্পূর্ণ বিলোপ না ঘটিয়ে যে ওষুধ বেদনা দূর করতে তাকে
বলা হয় অ্যানালজেসিক্স। এখন আমরা ডিএনএ সম্পর্কিত কিছু এমসিকিউ প্রশ্ন দেখব। জীবকোষের সকল বৈশিষ্ট্য ধারক বা একক কী? জিন, ক্রোমোসোম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক, জিন। প্রশ্ন নং 2, ডিএনএর গঠন আবিষ্কার করার ফ্রান্সিস কিক ও জেমস ওয়াটসন কবে নোবেল পুরস্কার লাভ করেন? 1961 সালে, 1962 সালে, 1963 সালে, 1964 সালে। এ প্রশ্নের সঠিক উত্তর অপশন খ, 1962 সালে। প্রশ্ন নং 3, কবে আন্তর্জাতিকভাবে হিউম্যান জিনোম প্রজেক্ট HGP গঠিত হয়? 1987 সালে, 1970 সালে, 1989 সালে, 1990 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ, 1990 সালে। প্রশ্ন নং 4, কবে প্রথম জিন পৃথকীকরণ সম্ভব হয়? 1969 সালে, 1970 সালে, 1971 সালে, 1972 সালে। এ প্রশ্নের সঠিক উত্তর অপশন ক, 1969 সালে। প্রশ্ন নং 4, কৃত্রিম উপায়ে প্রথম জিন কবে তৈরি করা সম্ভব হয়? 1968 সালে, 1969 সালে, 1970 সালে, 1971 সালে। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, 1970 সালে। প্রথম ক্লোন মানব শিশুর নাম কি? ডলি, ইভ, লুইস, ব্রাউন, টেট্রা। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, ইভ। ক্লোন মানব শিশুর জন্মদাতার প্রতিষ্ঠানের নাম কি? ক্লোনাইজ, ক্লোনাইড, ক্লোনাইজ, ক্লোনাইজ। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, ক্লোনাইড। ক্লোনাইডের প্রতিষ্ঠাতা ধর্মীয় গোষ্ঠীর নাম কি? রেলিয়ান, সেলিয়ান, মেলিয়ান, জুলিয়ান। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক, রেলিয়ান। বিশ্বের সর্বপ্রথম কোন প্রাণীর ক্লোনিং করা হয়? বিড়াল, ভেড়া, ঘোড়া, গাধা। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, ভেড়া। সর্বপ্রথম ক্লোনিংয়ের মাধ্যমে সৃষ্ট ভেড়ার নাম কি? মলি, জুলি, পলি, ডলি। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ, ডলি। ডলির জন্ম হয় কবে? 5 জুলাই, 1995, 5 জুলাই, 1996, 5 জুলাই, 1 জুলাই, 1996, 1 জুলাই, 1997। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, 5 জুলাই, 1996 সালে। প্রথম ক্লোন বিড়াল সানার জন্মের ঘোষণা দেওয়া হয় কবে? 14 ফেব্রুয়ারি 2002, 14 ফেব্রুয়ারি 2003, 14 ফেব্রুয়ারি 2005, 14 ফেব্রুয়ারি 2004। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক, 14 ফেব্রুয়ারি 2002 সালে। বিশ্বের প্রথম ক্লোন বানর শাবকের নাম কি? ডলি, টেট্রা, ইনজাস, সিসি। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, টেট্রা। কিছু গুরুত্বপূর্ণ টেকনিক্যাল বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আমরা দেখে নেব। চলুন আমরা লিখিত পরীক্ষার জন্য এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো এক নজর দেখে নিই। প্রথম প্রশ্ন, মানব দেহে জিনের প্রভাব কি? উত্তর, বংশগতি, মানব স্বভাব, বিভিন্ন রোগ প্রভৃতিতে জিনের প্রভাব রয়েছে। প্রশ্ন নং 2, ডিএনএ এর পূর্ণ রূপ কি? উত্তর, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড।
প্রশ্ন নং 3, ডিএনএর গঠন কবে আবিষ্কৃত হয়? উত্তর 1953 সালে। প্রশ্ন নং 4, ডিএনএর গঠন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? উত্তর জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক। প্রশ্ন নং 5, জিন কি দিয়ে গঠিত? রাসায়নিক ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ দ্বারা গঠিত। প্রশ্ন নং 6, বেস পেয়ারা কী? দুটি ডিএনএ অণুর মধ্যকার রাসায়নিক সংযোগকে বেস পেয়ারার বলা হয়। প্রশ্ন নং 7, কয়টি রাসায়নিকের সমন্বয়ে জিন গঠিত ও কী কী? চারটি, যথা অ্যাডেনিন, থায়ামিন, সাইটোনিন ও ওয়ামিন। প্রশ্ন নং 8, বুক অফ হিউম্যান লাইফ বলতে কী বোঝায়? উত্তর মানবদেহে অসংখ্য জিনের বিন্যাসকে বোঝায়। প্রশ্ন নং 9, হিউম্যান জিনোম প্রজেক্টের সময়সীমা নির্ধারণ করা হয় কত বছর? উত্তর 15 বছর, 1990 থেকে 2005 সাল পর্যন্ত। প্রশ্ন নং 10, হিউম্যান জিনোমের খসড়া ম্যাপ বা মানচিত্র তৈরির সম্পন্ন হয় কবে? উত্তর 26 জুন 2000 সালে। প্রশ্ন নং 11, বিশ্বের প্রথম কবে মানুষের জিনের ক্লোন করা হয়? 1978 সালে মানব শরীরে ইনসুলিন হরমোনের উৎসটির জিন ক্লোন করা হয়। প্রশ্ন নং 12, কবে কে বিশ্বে প্রথম জেনেটিক ফিঙ্গার প্রিন্ট আবিষ্কার করেন? 1984 সালে ব্রিটেনের লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের অ্যালেক্স জেফ্রি। বিশ্বে প্রথম বহুকোষী জীবের জিনোম ডিকোড কবে করা হয়? 1998 সালে। বিশ্বে প্রথম কোন জীবের জিনোম ডিকোড করা হয়? উত্তর সি এলিগ্যান্স নামক একটি প্রকার। 15 নং প্রশ্ন, ক্লোনিংয়ের পদ্ধতি কয়টি ও কী কী? ক্লোনিংয়ের পদ্ধতি তিন ধরনের, অ্যাভয়া ক্লোনিং, রিপ্রোডাক্টিভ ক্লোনিং এবং বায়োমেডিক্যাল ক্লোনিং। প্রশ্ন নং 16, প্রথম ক্লোন মানব শিশুর ইবের জন্ম হয় কবে? 26 ডিসেম্বর 2002 সালে। প্রশ্ন নং 17, ইবের জন্মদাতা বিজ্ঞানীর নাম কি? ব্রিজিত বৈসেলিয়া। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।